হ্যালো বন্ধুরা, কিছুদিন আগেই ওয়াসা এর একটি পরীক্ষা হয়ে গেল গত 1 তারিখে। সেই পরীক্ষায় আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলোর সলিউশন আমরা এখন দেখব। তো প্রথম কোশ্চেনটা ছিল যে 40 সেমি × 40 সেমি বর্গাকার প্রস্থচ্ছেদ ফাঁকা প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি বিমের দেওয়ালের পুরুত্ব 4 সেন্টিমিটার, 4 মিটার স্পেন বিশিষ্ট সাধারণভাবে স্থাপিত বিমের মাঝখানে কত লোড প্রয়োগ করা হলে বিল্ডিং পীড়নের মান 500 kg/cm² হবে, সেকশন মডুলাস কত। এখন আমরা চিত্র অনুযায়ী প্রশ্ন অনুযায়ী একটা চিত্র আঁট করার চেষ্টা করি। 40 সেমি × 40 সেমি, তার মানে এটা একটু মোটামুটি বর্গাকৃতি। 40 সেমি × 40 সেমি, তার মাঝখানে ফাঁকা থাকবে কত। ফাঁকা হচ্ছে, যেহেতু এটা ফাঁকা প্রস্থচ্ছেদ এবং এদের চারদিকের পুরুত্ব কত 4 সেন্টিমিটার করে, তাহলে এখানে যদি 4 সেন্টিমিটার হয়, এখানে যদি 4 সেন্টিমিটার হয়, এখানে 4 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে 40 থেকে 2 পাশ থেকে 8 বিয়োগ যাবে, তাহলে এখানে হবে 32 সেন্টিমিটার, এখানে হবে 32 সেন্টিমিটার। তাহলে আমাদের বিল্ডিং পিরামিড আমরা জানি, উই নো বিল্ডিং পিরামিডের ক্ষেত্রে SB = MY/I। এখানে দেখো আমরা SB এর মান জানি, তাহলে মোমেন্ট কি হবে। দেখো আবার বলছে যে 4 মিটার স্প্যান বিশিষ্ট সাধারণভাবে স্থাপিত, তাহলে বিমটি কি হবে আমার সাধারণভাবে স্থাপিত, যা হচ্ছে 4 মিটার, মাঝখানে পিলার 10। অতএব এই বিমের ক্ষেত্রে মোমেন্ট হবে PL/4, ধরলাম যে PKG, তাহলে P×4/4 kg/m, P kg/m, 100×P kg/cm, আর আমাদের এখানে লাগবে ওয়াই কি হবে, ওয়াই হবে 40/2 = 20 সেন্টিমিটার, আর এখান থেকে আই হবে 40×40³/12 × 32 × 32³/12 = কত আসবে। ইকুয়ালটা আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি, ক্যালকুলেশন করে নিই আমরা। 40×40³/12 − 32×32³/12, 125952 cm/4। তাহলে এখন আমরা এরকম করে সহজে করতে পারি, SB এর মান আমরা জানি 500, M এর মান হচ্ছে 100×P, Y এর মান হচ্ছে 20, I এর মান হচ্ছে 125952, অতএব P কত হবে আমরা ক্যালকুলেশন করে দিই, করে পাবো 500×125952, 100×20, অতএব 31488 kg, এটা আসলে পি এর মান। এখন আমাকে যেটা বের করতে বলছে সেকশন মডুলাস কত আমরা জানি, আবার অতএব সেকশন মডুলাস, এখন সেক্স এটা একটা অ্যান্সার, সেকশন মডুলাস মডুলাস = I/X^2, আই মানটা আমরা আগে জানা আছে 125952, এক্স বার হচ্ছে 40/2 = 20 সেন্টিমিটার, 20। ক্যালকুলেশন করে পাবো 5/20, ক্যালকুলেশন করে আসলে আমাদের আসতেছে 6297.6 cm³।
এইগুলো আমাদের ওয়াসা পরীক্ষায় আসা প্রথম কোশ্চেনের সলিউশন। এবার আমরা দ্বিতীয় কোশ্চেন আসবো, ওয়াসা এক্সামে আসা দ্বিতীয় কোশ্চেন, কোশ্চেন নাম্বার টু ওয়াসা। এটা একটা শেয়ার ফোর্স বিল্ডিং মুভমেন্ট ডায়াগ্রামের অঙ্ক এবং এটা একটা ক্যান্টিলিভার বিম, আমরা সহজেই বুঝতে পারতেছি। তো আমি যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামে বিল্ডিং মুভমেন্ট অঙ্কন করতে চাই তাহলে আমাকে আগে এই ডায়াগ্রাম অঙ্কন করার জন্য দাগগুলো দিয়ে দিতে হবে নিচে নিচে চিত্রে। এখন আমি যেটা করব, এই যে এইটা হচ্ছে আমাদের সাপোজ শেয়ার ফোর্স ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এই প্রান্ত জিরো এই প্রান্ত জিরো। তাহলে আমাকে এখানে এটা যদি এ হয়, এটা যদি বি, এটা যদি সি, এটা যদি ডি হয়, তাহলে আগে আমি আর এ বের করতে হবে, রিয়াকশন অফ এ, এ বিন্দুতে রিয়াকশন, রিয়াকশন অফ এ কত আসবে? রিয়াকশন অফ এ হচ্ছে এই এ বিন্দুতে যত বল ক্রিয়া করতেছে সবটুকু। তাহলে কত বল ক্রিয়া করতেছে এখানে হচ্ছে, যেহেতু 20 কিলোনিউটন সমভাবে পড়তেছে কত, 4 মিটার উপর, 2 মিটার 2 মিটার, তাহলে হবে 20 × 4 প্লাস এখানে 50 কিলোনিউটন পড়তেছে, 50 130 কিলোনিউটন। অতএব দেখো, যেহেতু আমার ডান পাশে সাপোর্ট আর বাম পাশে লোড, তাই এটা অবশ্যই পজিটিভ বিল্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম হবে। অর্থাৎ পজিটিভ বিল্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম হলে এখানে কি হবে, 130 কিলোনিউটন। ওকে, যেহেতু এই এ থেকে বি এর মাঝে কোনো লোড নাই, তার এটা সমান্তরাল হয়ে যাবে, এখানে হচ্ছে তোমার 130 কিলোনিউটন। এখন বি থেকে সি বিন্দুতে সমভাবে বিস্তৃত লোড, তাহলে আমার এটা কি মাইনাস হবে, 130 − 20 × 4 50, তার মানে আমার সি বিন্দুতে যেটা আসছে সেটা হচ্ছে 50 কিলোনিউটন। আবার সি থেকে ডি এর মাঝে কোনো লোড নাই, অতএব এটা সমান্তরাল যাবে, সমান্তরাল গিয়ে আবার যেহেতু 50 মিটার নিচে নামছে তো এখানে আসলো জিরো হয়ে গেলো, এখানে 50 কিলোমিটার লোড। আর যেহেতু রেফারেন্স লাইনে ডায়াগ্রামটা সম্পূর্ণ উপরে, তো এখানে প্লাস লাইন, প্লাস যোগ প্রথম, হ্যাঁ, এটা হয়ে গেলে এসএফবি ডায়াগ্রাম। এখন আমরা অঙ্কন করবো বিএমডি ডায়াগ্রাম, জিরো জিরো। আমরা প্রথমে ক্যান্টিলিভার বিমের জন্য মুভমেন্ট অফ এ, এ বিন্দুতে কত মুভমেন্ট সেটা বের করবো, এ বিন্দুতে মুভমেন্ট দেখি এম এ কত হবে, যেহেতু 20 কিলোনিউটন 4 মিটারে সমভাবে বিস্তৃত আছে, তাহলে হবে 20 × 4 × 2 + 4/2 প্লাস 50 × 2 4 6 8 8। এটা ক্যালকুলেশন করতে করলে পাবো আমরা 720 কিলোনিউটন মিটার। এখন দেখি, যেহেতু আমাকে বিমটাতে এখানে এটা সেখানটি লিভার এবং উপর থেকে নিচে বল প্রয়োগ করা হচ্ছে, যখন এটা বাঁকবে তখন কিভাবে বাঁকবে, এইভাবে বাঁকবে, এখানে যেহেতু লোড প্রয়োগ করা হচ্ছে বিমটি এইভাবে বাঁকবে, তাই এটা কি ধরনের বাঁকতেছে, নেগেটিভ মুভমেন্ট উৎপন্ন করতেছে বিমে, যেহেতু নেগেটিভ তাহলে আমাদের ডিজাইনটা নিচের দিকে যাবে, কত, 720 কিলোনিউটন মিটার। এখন এই 720 থেকে আমরা যেহেতু ক্ষেত্রফল এরিয়ার মুভমেন্ট দিয়ে অঙ্কটা করতেছি, তাহলে 720 থেকে এই শেয়ার ফোর্স ডায়াগ্রামের এ থেকে বি এর ক্ষেত্রফল যেহেতু পজিটিভ ছিল, তাহলে 720 যেহেতু আমার নেগেটিভ হয়ে গেল, তাই এখান থেকে আমাকে মাইনাস করতে হবে, আমরা দেখি মাইনাস করে 720 - এই ক্ষেত্রফল কত, 130 × 2 460। যেহেতু এখানে সময় বিস্তৃত লোড নাই, তার মানে এটা কি যাবে, ঢাল আকৃতিতে পাকবে, ঢাল আকৃতি, কত এখানে ছিল, 460 460 কিলোনিউটন মিটার। এবং 460 থেকে এবার বিবিন্দু থেকে এই বিন্দু থেকে এখানে কি হয়েছে, যে ক্ষেত্রফলটি এটা ট্রাপিজিয়াম আকারে, তাহলে আমাকে এটা যেহেতু ক্ষেত্রফল যে রেফারেন্স লাইনের উপরে, তার মানে আমাকে এটা বাদ দিতে হবে, কত থেকে বাদ দেবো, 460 থেকে বাদ দেবো, কত, এই ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটুকু কি ছিল, 130 + 50/2 কল করে ফেললাম ইন্টু এর দূরত্ব 4 মিটার, তাহলে আসলো আমার এটুকু,
100 কিলোনিউটন মিটার, আর এটা যে সমভাবে বিস্তৃত লোড পড়ছে তা এখানে কার্ভ আকৃতিতে বেঁকে যাবে। তারপরে এই ক্ষেত্রফলটা কি হবে, মাইনাস হবে এখান থেকে, তাহলে মাইনাস করলে আমরা দেখবো জিরো হয়ে গেছে। তাহলে এটা যেহেতু রেফারেন্স লাইনের নিচে, তাহলে এটা মাইনাস চিহ্নটি প্রকাশ করবে। এটা হলো আমাদের বিল্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। এই হলো দ্বিতীয় অঙ্ক, ওয়াসার জব পরীক্ষার দ্বিতীয় অঙ্কের সলিউশন। তৃতীয় অঙ্ক কি ছিল আমাদের, 40 সেমি চওড়া একটি কংক্রিট ওয়ালের উপর 35 টন লোড প্রয়োগ করে ফুটিং এর মাটির ভার বহন ক্ষমতা 18 টন পার মিটার স্কোয়ার। কংক্রিট ওয়ালটির জন্য একটি আরসিএস ফুটিং ডিজাইন করো। এখানে যেটা প্রথমে আমাদের দেখি সলিউশন কি বলছে, 40 সেমি চওড়া একটা কংক্রিটের ওয়ালের উপর 35 টন লোড আরোপিত করা হয়েছে। কত টন লোড? 35 টন লোড। অতএব এখানে আমাদের সুপার ইম্পোজ লোড লেট যে ডাটাগুলো দেওয়া আছে, সুপার ইম্পোজ লোড কত, 35 টন। আর এখানে কি আছে, মাটি ভার বহন ক্ষমতা পি কত আছে, 18 টন পার মিটার স্কোয়ার। আচ্ছা এখানে দেওয়া আছে SILC মানে সুপার ইম্পোজ লোড, মানে যে লোডটা আরোপিত হয়েছে 35 টন। আর এর সাথে যোগ করতে হবে কি, আমাদের ফুটিং এর সেলফ লোড হচ্ছে 3.5 টন। এটা হচ্ছে ধরি যে 10% SILC, ধরি সেলফ লোড অফ ফুটিং হচ্ছে কি 10% সিল এর, সুপার ইম্পোজ লোড এর 10%। তো টোটাল লোড কত হবে, টোটাল লোড W ইকুয়াল টু 38.5 টন। উইনো আমরা কি জানি, ফুটিং ক্ষেত্রফল এ ইকুয়াল টু W বাই পি। এখন এ হচ্ছে ফুটিং এর দৈর্ঘ্য প্রস্থ, এখানে আমরা এল ইন্টু বি দিতে পারি। W হচ্ছে 38.5 বাই পি হচ্ছে 18, এখানে বি 1 মিটার বিবেচনা করে, এখানে বি হচ্ছে 1 মিটার বিবেচনা করলাম, আমরা বি বিবেচনা করলাম 1 মিটার। ওকে তাহলে কত হবে, এল ইন্টু ওয়ান, আর এখানে 38.5 অনেক, তাহলে এল এর মান কত আসবে আমরা দেখি, যখন আমরা প্রস্থ 1 মিটার বিবেচনা করছি ফুটিং এর। নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, 4 নম্বর কি বলছে, 1:1/5:3 অনুপাতে 1 ঘনমিটার সিমেন্ট কংক্রিটের কাজে কি পরিমাণ সিমেন্ট বালি ওয়েট লাগবে। তাহলে এখন আমরা সলিউশন করি এটা ড্রাই, আচ্ছা ভেজা আয়তন কি দেওয়া আছে, ভেজা আয়তন 1 মিটার কিউব, আচ্ছা ড্রাই আয়তন শুকনা ড্রাই আয়তন, করতে হলে কি 1.5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে 1.5 মিটার কিউব। তাহলে কাজের পরিমাণ আমার আগে ছিল 1 মিটার কিউব দেওয়া ছিল, তাহলে যখন আমরা ভিজা আয়তন বিবেচনা করলাম তখন এটা হয়ে গেলো 1.5 মিটার কিউব। তো এখন আমাদের কি হবে, তো অনুপাত যে দেওয়া আছে এই অনুপাতগুলোর যোগফল, অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল কত, 1+1.5+3 5.5,
তাহলে কি হবে সিমেন্টের পরিমাণ? সিমেন্টের পরিমাণ কত হবে? 1/5.5, আচ্ছা 1.5 × 5.5 × 1 × 30। এখানে 1.5 হচ্ছে মোট হচ্ছে যতটুকু কাজের পরিমাণ, কংক্রিটের সিমেন্ট কংক্রিট কাজের পরিমাণ 1.5, এটা উপরে যেটা অনুপাত ছিল অনুপাতের যোগফলটা নিচে ইন্টু প্রথমটা সিমেন্ট, তারপরটা বালি, তারপরটা খোয়া। তাহলে সিমেন্টেরটা এখানে কত? আর এই 32 গুণ করার কারণ হচ্ছে যে আমার 1 m³ সিমেন্ট হচ্ছে 30 ব্যাগ। তাহলে এটা গুণ করলে আমি একবারে পেয়ে যাব আমার কতটুকু কয় ব্যাগ সিমেন্ট লাগবে উক্ত কাজে। তাহলে আমি ক্যালকুলেটার করে ফেলি, 1.5 / 5.5 × 1 × 30, তাহলে 8.18 ব্যাগ সিমেন্ট আমার উক্ত কাজে লাগবে। সিমেন্ট হয়ে গেল, এখন আসবো আমরা বালি, বালির পরিমাণ আবার যতটুকু কাজ ততটুকু উপরে আবার অনুপাতে যোগফলটা নিচে ইন্টু বালির যে যতটুকু ছিল যে 1.5, তাহলে ইন্টু 1.5, তাহলে 0.409 m³ পারি লাগবে আমার উক্ত কাজে। আর হচ্ছে ইট, ইটের পরিমাণ কত হবে? ইটের পরিমাণ একই ভাবে কাজের পরিমাণ উপরে ডিভাইড বাই সামেশন, অনুপাতের সামেশন ইন্টু, এখানে যেহেতু ইটের জন্য 3 আছে তাহলে 3 হবে ইন্টু 320। এই 320 লেখার কারণ হচ্ছে যে খোয়া, 1 ঘনমিটার খোয়া সাধারণত 320টি, বড় সাইজের যে ইট সেটা যে 320টি ধরা হয়। তাহলে দেখুন 1.5 / 5.5 × 3 × 320, তাহলে আমাদের ইট আসবে 261.818। এত টি, একে আমরা লিখতে পারি 262টি ইট। এই হলো চতুর্থ অঙ্কের সলিউশন। এরপর আমরা পঞ্চম অঙ্কের সলিউশন দেখব। পঞ্চম অঙ্কে কি বলছে? একটি পাম্প প্রতি মিনিটে এত গ্যালন পানি 6 ফিট উপরে তুলতে পারে। কয় ফিট উপরে তুলতে পারে? 6 ফিট উপরে। 6 ফিট উপরে তুলে 32 ফিট/সেকেন্ড বেগে নিক্ষেপ করবে, ইঞ্জিনটি অসক্ষমতা কত? সলিউশন, আমরা কি জানি? উই নো অসক্ষমতা, অসক্ষমতা এসপি হবে WT × 550 × 32। এখানে কাজটা কি হবে? ডাব্লিউ কেল কি হবে? MgS + ½mv²। এখানে বসে দিই MgS + ½mv²/T × 550 × 32। মান হচ্ছে এখানে দেওয়া আছে M=1220 গ্যালন। আমরা জানি 1 গ্যালন ইকুয়াল টু 10 পাউন্ড, তাহলে এখানে ভর হবে 12200 পাউন্ড। ওকে, 1 × 32 × 0 মানে হচ্ছে 32 × উচ্চতা হচ্ছে 6 + ½ × 1220 × v² হচ্ছে 32 স্কয়ার। তাহলে কত আসবে? টি এর মানে হচ্ছে
দশে এক মিনিট প্রতি মিনিট, প্রতি মিনিট যেহেতু বলছে তাহলে টি হবে কত, 60 সেকেন্ড, 60 × 550 × 32। একে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা অশ্বগন্ধ পেয়ে যাব, তাহলে কত হবে 1 2 2 0 0 × 32 × 6 প্লাস হাফ ইন্টু 1 2 2 0 0 × 32 স্কয়ার ডিভাইড বাই 6 × 550 × 32। এই হচ্ছে আমাদের অশ্বগন্ধ 8.13। অতএব ইঞ্জিনটির এসপি, এটা হচ্ছে ইঞ্জিনটির অশ্বক্ষমতা। এখন আমরা পরবর্তী কথা বলি 6 নম্বর, ছ নম্বর অঙ্ক কি বলছে, চিত্রে প্রদর্শিত দুইটি রশি, একটা রশি একটা রশি, এই বিন্দুতে সংযুক্ত এবং ওজন 56 হচ্ছে, এই বিন্দুতে সংযুক্ত হয়েছে এবং কি বলছে পি বলের মান 640 নিউটন, তবে রাশি দুটি টানের পরিমাণ, কোন রাশি দুটি, এটি এবং এই রাশি দুটি, আমাদের টানের পরিমাণটা বের করতে হবে আমাকে। আচ্ছা আমি এটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি আগে, তাহলে আমরা অঙ্ক করার জন্য সুবিধা হবে। ফ্রি বডি ডায়াগ্রামটা যদি দেখি, এই যে এটা কি হবে টি অফ এসি, যদি টার্ম বলছে তার টি দিয়ে প্রকাশ করি আমরা, এটা কি হবে টি অফ এ বি, আর এখানে কত দর ছিল 960 নিউটন, আর পি এর মান দর ছিল আমাদের এখানে 640 নিউটন। এখন দেখুন আমার এখানে মান দেওয়া আছে আর এখানে মান দেওয়া আছে, তাহলে আমি এটা যদি থিটা 1 দিয়ে প্রকাশ করি তাহলে এখানে থিটা 1 মানটা বসে দিতে পারবো না, থিটা থিটা 1 ইকুয়াল টু ট্যান ইনভার্স 960 ডিভাইড বাই 280। ওই দেখি আমরা ট্যান ইনভার্স 960 ডিভাইড বাই 280, 73.74 ধরতে পারি আমরা, 73.74 ডিগ্রি। আর এইটার জন্য যে কোণ উৎপন্ন হবে এইটা থিটা 2 দিয়ে যদি প্রকাশ করি আমরা, যেটা এই কোণটা থিটা 2 ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স 3/4, এখানে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্বা এটা ভূমি ধরছে আমরা, তাই ট্যান ইনভার্স 3/4 36.87 ধরতে পারি। অতএব তাহলে এটা কোন আসলো 36.87, আর এটা কোন আসলো 73.74। আচ্ছা এখন আমরা যখন অঙ্কটা সলিউশন করবো তখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুইবিলিয়াম শর্ত ক্ষেত্রে 0, আপওয়ার্ড আমি ধরলাম পজিটিভ, তাহলে আপওয়ার্ড পজিটিভ হলে কি হবে টি এ বি ইন্টু সাইন 73.74 প্লাস 640 ইন্টু সাইন 36.87 ইকুয়াল টু 960, ঠিক আছে 960। অতএব টি অফ এ বি কত আসবে এটা আমরা দেখবো, হ্যাঁ টি অফ এ বি ক্যালকুলেশনটা তাহলে আমরা করে ফেলি, 960 মাইনাস এটা দিয়ে পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে 640 ইন্টু সাইন 36.87, এটা আসলো। এখন এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে, সাইন 73.74, এই যে 599.998, তার মানে আমরা এটা না রেখে 600 লিখতে পারি, 600, আচ্ছা কেজি না নিউটন, 600 নিউটন। ওকে তাহলে টি টি এ বির মান আমরা পেয়ে গেলাম 600 নিউটন। এখন আমরা টি অফ এসি মান বের করি, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 ধরে ধরি, তাহলে কি হবে
দেখুন এবার আমরা কি হরিজন্টাল ফোর্সগুলো জিরো, এই পাশে এই পাশে একটা জিরো, তাহলে টি অফ এ সি, টি অফ এ সি প্লাস টি অফ এ বি ইন্টু কস 73.74 মাইনাস 640 ইন্টু কস 36.87 ইকুয়াল টু জিরো। টি অফ এ সি প্লাস টি অফ এ বির মান পেলাম 600 ইন্টু কস 73.74 মাইনাস 640 ইন্টু কস 36.87 ইকুয়াল টু জিরো। অতএব টি অফ এ সি আসবে, টি অফ এ সি হবে 640 ইন্টু কস 36.87। আমরা এটাকে এই পাশে নিলে এটা পজিটিভ হবে, এটাকে এই পাশে নিলে নেগেটিভ হবে, মাইনাস। তা মাইনাস কত লিখতে পারবো, মাইনাস সিক্স, মাইনাস কত লিখতে পারবো, মাইনাস 600 ইন্টু কস 73.74 কত আসছে আমার 344 নিউটন, এটা হবে অ্যান্সার। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 600 নিউটন, টি এ বির মান আসবে 600 নিউটন এবং টি এসির মান আসবে 344 নিউটন। তারপরে আমরা 7 নম্বর অঙ্কে যাব, 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি বলছে, যে 16 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের মাঝে 10 সেমি ব্যাসার্ধ ফাঁকা এবং উক্ত গোলকটি ভরকেন্দ্র এবং স্পর্শক বরাবর জড়তার মোমেন্ট নির্ণয় করো, ইহা পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া এবং চক্রাগতি ব্যাসার্ধ নির্ণয় করো। আমি আগে চিত্রটা আট করি। তাহলে এটা কি আছে, 16 আর এর মান কত দেওয়া আছে, বড় আর ইকুয়াল টু 16 সেন্টিমিটার সেমি, অর্থাৎ ডি কত হবে 32 সেমি। এর মাঝে যতটুকু ফাঁকা আছে এটাকে যদি আমি ছোট আর দিয়ে প্রকাশ করি, ছোট আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার মানে মাঝখানের, তাহলে ডি ইকুয়াল টু কত 20 সেন্টিমিটার। এখন আমাদের বলছে ভরকেন্দ্র দিয়ে, একটা ভরকেন্দ্র দিয়ে বলছে, একটা স্পর্শক দিয়ে বলছে, আর হচ্ছে পোলার মোমেন্ট অব ইনার্সিয়া চক্রগতি ব্যাসার্ধ। আচ্ছা আমরা এটা সলিউশন করি। আচ্ছা প্রথমে যে ভর কেন্দ্র দিয়ে, ভর কেন্দ্র দিলে আই অফ এক্সএক্স বার করো, আই অফ সি জি এক্স, আই অফ ওয়াই ওয়াই ইকুয়াল টু, দুটাই একই হবে, দুটাই একই কি হবে, পাই ডি পাওয়ার 4 ডিভাইড বাই 64 মাইনাস পাই ডি পাওয়ার 4 ডিভাইড বাই 64। যেহেতু এটা বাইরেটুকু নিরেট আর ভিতরে ফাঁকা, তাহলে ফাঁকা অংশটাকে আমাকে মাইনাস করতে হবে দুটো অঙ্কতে। পাই ইন্টু ডি এর মান হচ্ছে 32, 32 পাওয়ার 4 ডিভাইড বাই 64 মাইনাস পাই ইন্টু, এখানে ডি এর পাওয়ার হচ্ছে 20, ডি ডি এর মান হচ্ছে 20 ডিভাইড বাই 64। এটা আমি ক্যালকুলেশন করলে কত পাবো দেখবো আমরা, পাই পাই ইন্টু 32 পাওয়ার 4 ডিভাইড বাই 64 মাইনাস পাই ইন্টু 20 পাওয়ার 4 ডিভাইড বাই 64, 43617.87 সেন্টিমিটার পাওয়ার 4। এটা হচ্ছে আমার কি আসলো, এটা হচ্ছে আমার আসলো গোলটি ভর কেন্দ্রের, গোলটি ভর কেন্দ্রের জড়তার মোমেন্ট এটা আসলো। এখন কি বলছে, স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর কি হবে, মোমেন্ট চাইছে আই। তাহলে স্পর্শক বরাবর যদি এখানে নিই, আগে আমি এখানে সবটার জন্য নিলে 5 পাই ডি পাওয়ার 4 ডিভাইড বাই 64, যেহেতু মাঝখানে ফাঁকা আছে তাহলে এটা ফাঁকাটা বাদ দিতে হবে, পাই ডি পাওয়ার 4 বাই 64 মাইনাস
পাই আর স্কোয়ার এই ফাঁকা অংশটির ক্ষেত্রফল ইন্টু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে? ষোলো, ষোলো সেন্টিমিটার ইন্টু, এটাকে যদি ডি দিয়ে প্রকাশ করি, ডি স্কোয়ার, এটা হচ্ছে দূরত্বটুকু, এই ডি দিয়ে বোঝাচ্ছি আমি এই এখান থেকে দূরত্বটুকু। অতএব ফাইভ পাই ইন্টু ডি এর মান কত ছিল? থার্টি টু, থার্টি টু পাওয়ার ফোর ডিভাইড বাই সিক্সটি ফোর মাইনাস পাই ইন্টু বিশ পাওয়ার ফোর ডিভাইড বাই সিক্সটি ফোর মাইনাস পাই ইন্টু টেন স্কোয়ার ইন্টু এই ডি হচ্ছে এইটুকু, কত? ষোলো, ষোলো স্কোয়ার। তাহলে আমরা স্পর্শক বরাবর মুভমেন্ট পাবো কত? ফাইভ পাই ইন্টু থার্টি টু পাওয়ার ফোর ডিভাইড বাই সিক্সটি ফোর মাইনাস পাই ইন্টু বিশ পাওয়ার ফোর ডিভাইড বাই সিক্সটি ফোর মাইনাস পাই ইন্টু টেন স্কোয়ার ইন্টু ষোলো স্কোয়ার, এই যে 169080.5166 সেন্টিমিটার পাওয়ার ফোর, স্পর্শক বরাবর পেয়ে গেলাম। এখন আমাদের বলছে পোলার মোমেন্টের বিষয়, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হচ্ছে? পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, ইনার্শিয়া হচ্ছে এক্স এক্স বরাবর ইনার্শিয়া এবং ওয়াই ওয়াই বরাবর ইনার্শিয়াকে যোগফলটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এক্সেস বরাবর এবং ওয়াই ওয়াই বরাবর যদি আমাদের একও ছিল তাহলে আমি দুটোর যোগফল করে দিলেই হবে, দুটোর যোগফল কি হবে? ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন পয়েন্ট এইট সেভেন যোগ ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন পয়েন্ট এইট সেভেন, ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন পয়েন্ট এইট সেভেন প্লাস ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন পয়েন্ট এইট সেভেন এইট সেভেন টু থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার পাওয়ার ফোর অ্যান্সার। এবং শেষটি বলছে চক্রগতি ব্যাসার্ধ, চক্রগতি ব্যাসার্ধকে যদি যদি আমরা কে দিয়ে প্রকাশ করি, কে ইকুয়াল টু রুট আই বাই এ, তাহলে কি হবে? আই এর মান হচ্ছে, আই এর মান এক্স এক্স যদি দিই বা ওয়াই ওয়াই দিতে পারি তাহলে আই এর মান এক্স এক্স হচ্ছে ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন পয়েন্ট এইট সেভেন এ, এ হবে কি মোট ক্ষেত্রফল মাইনাস ফাঁকাটুর ক্ষেত্রফল, তাহলে পাই ইন্টু ষোলো স্কোয়ার মাইনাস পাই ইন্টু টেন স্কোয়ার। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হবে, রুট ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন পয়েন্ট ফাইভ ফোর ডিভাইড বাই পাই ইন্টু ষোলো স্কোয়ার মাইনাস পাই ইন্টু টেন স্কোয়ার নাইন পয়েন্ট ফোর থ্রি সেন্টিমিটার। এই হচ্ছে আমার রেডিয়াস অফ জাইরেশনের মান। ওকে, তাই দেখা গেল এই অঙ্কের জন্য রেডিয়াস অফ জাইরেশন, কে মানটা পেলাম, কি হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এখন এরপরে যে আমরা অঙ্কটা দেখব সেটা হচ্ছে লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্কটা কি ছিল যে একটি আয়তাকার নচের, একটি আয়তাকার নচ দিয়ে প্রতি সেকেন্ডে পাঁচশো লিটার পানি নির্গমন হয় যদি নির্গমন সহক সিক্স জিরো পয়েন্ট সিক্স ফাইভ এবং পানির উচ্চতা নচের প্রস্থের অর্ধেক হয় তবে নচের সাইজ বাইর করো। সলিউশন কি বলছে? নচের প্রস্থ আমরা দিয়ে কন্ডিশনগুলোকে দেখি, পানির উচ্চতা নচের প্রস্থের অর্ধেক ধরি, ধরি নচের প্রস্থ ইকুয়াল টু বি, অতএব পানির উচ্চতা যদি এইচ হয় তাহলে এইচ কি হবে? বি বাই টু। আমরা জানি উই নো
ইকুয়াল টু আয়তাকার হচ্ছে ক্ষেত্রে 2/3 সি ডি ইন্টু বি রুট 2 জি এস 3/2। এখন কিউ অ্যামাউন্ট কত দেওয়া ছিল, 500 লিটার লিটার পার সেকেন্ড, বাট আমাদের আমরা যেহেতু এমকেএসে করব তাহলে এটাকে আমি মিটার কিউব আনতে হবে, তাহলে এটা হবে 0.5 মিটার কিউব পার সেকেন্ড। যেহেতু 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার, তাহলে 0.5 ইকুয়াল টু 2/3 ইন্টু সিডের মান 0.65, নির্গমন শক সিডি ইকুয়াল টু 0.65 ইন্টু বি রুট 2 ইন্টু 9.81 ইন্টু এস হচ্ছে b/2 3/2। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে বি এর মানটা পাব 0.885 মিটার, আর উচ্চতা এই হবে কি b/2 0.885 ÷ 2 = 0.4425 মিটার। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা অ্যান্সার লিখতে পারি যে নচের সাইজ প্রস্থ 0.885 মিটার, উচ্চতা 0.4425 মিটার। এই হলো কিছুদিন আগে ওয়াসা পরীক্ষা হয়ে যাওয়া সিভিল ডিপার্টমেন্টের কোশ্চেনের সমাধান। তো তোমরা পরবর্তীতে সব পরীক্ষার কোশ্চেনের সমাধান পেতে আমাদের সঙ্গেই থাকবা, এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যে গত ওয়াসা পরীক্ষার কোশ্চেনের সমাধানগুলো কেমন হবে, এবং কে কত কোশ্চেন অ্যান্সার করছে এবং কত মার্ক পাওয়া আশা করছে সেটা আমাদের কমেন্ট করে জানাই দেবে। আর অবশ্যই আমাদের সামনে সঙ্গে থাকবা।